নববধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চোপড়া থানার ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতে দামোদর খুড়ি গ্রামের। মৃতার নাম নুনিহার, পিতা রহিম উদ্দিন। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, গত 27 এপ্রিল 2022 তারিখে বিষক্রিয়ায় অসুস্থ হলে তাকে চোপড়া তলু হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করে। আশঙ্কাজনক অবস্থায় থাকা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। দুই নামে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নববধূর স্বামী। ওই নববধূর উপহার নির্মম ভাবে অত্যাচার করত বলে অভিযোগ। অকালে প্রাণ হারাতে হয়েছে 18 বছর নুনিহারকে। জানা গিয়েছে, নজরুল ইসলাম নুনিহারের মুসলিম শরীয়ত মতে মোহর নাম হয় এবং নগদ 2 লক্ষ টাকা দিয়ে যৌতুক দেয় মেয়ের পক্ষ। তারপর থেকে স্বামী অশান্তি করতে থাকে, এমনকি মৃত্যুর পরে কোন রকম সহযোগিতা পাওয়া যায়নি নববধূ শ্বশুর বাড়ির পক্ষ থেকে বলে অভিযোগ। অবশেষে বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে দেহটি নিয়ে আসা হয় মৃতার বাপের বাড়িতে। দেহটি পৌঁছতে শোকের ছায়া নেমে আসে এলাকা। আমি তো ওখানে ছিলাম 7 দিন 8 দিন ধরে। তো ওখানে থাকার পরে তো আমি রিপোর্ট আনতে গেছি। হ্যাঁ, আমার ওই আমার তো ভাইয়ের ছেলে ছিল, তো ওকে বললাম তুই এখানে থাক, আমি রিপোর্ট আনতে যাই। তো তখন ও মারা যায়, তখন ওকে ছেড়ে, হ্যাঁ, ও পেলে যাই, তো ধরতে পারলাম না। হ্যাঁ, পেলে গেছে। হ্যাঁ, পেলে গেল। আবার আমার ভাগ্নি আমাকে বলে গেছে, বলছে তোমার জামাই আমায় 20টা এনে দিয়েছে, এরকম বলে গেছে। ঠিক আছে, তারপরে ঘরে এসে ওরে ওদের আমার কাছে রোজে বলে ফোনে, মামা আমার কাছে মার ডাং করে। তো আমি বলি আচ্ছা যাব কখনো, এরকম বলে রোজে। তো এখন কী চাইছেন ছেলের? ছেলের শাস্তি চাই আমরা। হ্যাঁ, শাস্তি চাই। আপনার নাম? হাজিরুল। আপনার কী হয় মেয়েটা? ভাগ্নি হয়। আমি 50 সদস্য হিসাবে আমি যতটুকু দেখলাম, আমার যেটা আর কি করণীয় সেটা আমি অনেকটা করে বুঝলাম। তাতে আমরা চেষ্টা করলাম যে ওখানে ওখানকার 50 সমিতি মেম্বার ইনুস আলী, ওনার সন্দেহ যে ছেলেটার সংবাদ হবে, এবং ওখানকার অঞ্চল প্রেসিডেন্ট সৈরুদ্দিন, উনিও বলালাম, মেম্বারকেও আমি ফোন করেছি। তো ওদের সম্বন্ধে কোনো সাড়া পাওয়া যায়নি। লাস্ট একটা কথা বললো, তোমার দাসপুর আসো। আমি বললাম তোমরা এখানে আসো, এখানে না আসে আমাকে দাসপুরা দিতে। ঠিক আছে, আমি যখন দাসপুরা যাই, একটা গরিব লোক যদি ভালো হতো তাহলে গেলাম। দাসপুরা গেলাম, ওখানে আমি একটা চা দোকান, অঞ্জলি চায়ের দোকানে বসলাম, চা খাইলাম। চা খেয়ে দাঁড়া এইভাবে গল্প করলাম, ওরা বলছে যে 60,000 50,000 টাকা তোমাকে আমি দিচ্ছি, আর 10,000 টাকা বড়ি খরচা দিচ্ছি, আর আমরা কিছু দিতে পারবো না। আর এই ওরা তো গরিব লোক, এইগুলোর জন্য আমরা করি। কিন্তু আমি বর্তমানে শুনলাম মেয়েটার ঘর নাকি 2 লাখ টাকা দিয়েছে, এখন আমরা যা শুনেছি আর কি, 2 লাখ টাকা ক্যাশ দিয়েছে ওদেরকে, 50,000 টাকা ওরা দিতে যাচ্ছে। আমি বললাম এটা, তখন আমি ইনুস আলীকে বললাম 50 মেম্বারকে, যে তুমি তোমার এখানে যদি মেয়ে একটা যদি আমার এখানে পড়তো, আর যেভাবে ঘটনা ঘটো, তুমি কি এটা মানতা? কিন্তু মানতেন কত না, আমি তো এটা তো ভাই গরিব, এইভাবে তো সম্ভব না। এইভাবে আমরা ওদের কাছ থেকে, ও আমাকে বলে বললো যে বড়িটা, আমরা এটা বললাম যে তোমার যদি বড়ি তোমার সব তোমরা নিয়ে যাও, তোমার আপনার ওইখানে আমরা মাটি দিব। কিন্তু উনি বলছে না তোমরা নিয়ে যাও। লাস্টে আমার হাতে 10,000 টাকা তুলে দিল, তোমরা যাও আমরা যাচ্ছি, ইনুস আলী নিজে বললো। কিন্তু ও একপর্যন্ত ওই মেডিকেলে যায় নাই। যাওয়ার পরে ওর জন্য আমরা কালকে বড়িটা আনতে পারিনি। কেন? যে ওরা যাবে, আমরা বলি ওরা আসবে যখন এখান থেকে নিয়ে যাবো, কিন্তু ওর আসতে পারেনি। আজকে লাস্ট আমাকে বড়িটা আনতে হলো। আমরা আজকে গেলাম, যেই পর্যন্ত ওরা সাড়া দেয় নাই, আমরা আমার এদের বাবার মেয়ের বাবার সাথে বললাম, মেয়ের সাথে সাথে বললাম, সবার সাথে বসার পরে আমরা ওকে বললাম আপনারা কী চাচ্ছে, কী করবেন বলেন। ওর তো 60,000 মানে 50,000-60,000 টাকা 50,000 টাকা দিয়ে যাচ্ছে, ওর বেশি দিবে না, আপনারা কী বলছেন? তো আমাকে বললো তুমি একটা আমাকে সহযোগিতা করো, মেম্বার হিসাবে তোমার, আমার যেটা গ্রামবাসী বসলো, বসার পরে আমাকে বললো যে তোমরা কী চাও, এখন কী করতে হবে, তোমার কী করণীয়? আমার করণীয় আমার ওখানে, আমার যেটুকু চেষ্টা করলাম পারলাম না, তা আমার করণীয় এখন আপনাকে কেস করতে হবে। সেই জন্য আজকে আমরা এফ আই আর করলাম। একমাত্র আমি যেটা সত্য ঘটনা নিয়ে, আমি একটা ছেলেটার নামে কেস হয়েছে, অন্য কাউকে আমরা দিই নাই, সেটা এফ আই আর হয়ে গেছে, কেস হয়ে গেছে। আমরা এটা মেয়ের বাবা বললো যে আমরা ছেলের শাস্তি চাই, গ্রামবাসী বলছে ছেলের শাস্তি চাই, আবার ওর মা বলছে ছেলের শাস্তি চাই। আমি 50 সদস্য বলছি যে এরকম যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, একটা মেয়ে যদি এইভাবে ঘটনা ঘটার পরেও যদি বিষ খেয়ে থাকে, তাহলে কত লোকের মেয়ের জান যাবে। তাই আমরা মনে করছি যে আমরা মেম্বার হিসাবে, আমার কেন, আরও অন্য অন্য পঞ্চায়েতের যদি পড়ে যায়, এরিয়া যদি পড়ে যায়, আমি প্রতিটি মেম্বারকে বলবো যাই ভাই যে এই এরকমভাবে ই না করে ছেলেদেরকে একটু মানে ই করেন, শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে এলাকা ভালো থাকবে। তাই আমরা এটুকু বলবো যে
ছেলের পক্ষ বিচ শাস্তি চাইছেন ছেলে হ্যাঁ 100% আমার শাস্তি চাইছে আমি কোনো অ্যাডজাস্টে যাব না ছেলে পক্ষের লোক এখানে আসে কি এখন পর্যন্ত কোনো জায়গা আসেনি কোনো আসেই নাই আমি পাঁচ আমি ছয় দিন থেকে মেডিকেলে যাচ্ছি কিন্তু ওরা আসেনি আপনার নাম 50 সদস্য হালিম উদ্দিন আমরা বাবু মই এটা কইয়া পারু না রে মনে কর মোর বেটা তো মনে কর দে দিন উঠে জয়টা যেখানে মনে কর বেটা সাতাইছে তো এরপর যেখান মনে কর নেম্বার টেম্বার দশ যেখানে শাস্তি মোর বেটার হয়েছে ওখানে শাস্তি যাতে দে টাকা 2 লাখ দেওয়া গেছে এটা কি থানায় কমপ্লেন হয়েছে হ্যাঁ কমপ্লেন হয়েছে ছেলেটা কি নাম ছিল তোজি ইসলাম আচ্ছা কবে মেয়েটা যে বিষ খেয়েছিল কবে মঙ্গলবারের রাতে মোটামুটি 1টার সময়